টঙ্কা নদেলে খবর করিবি আউ খবর করি সোশ্যাল মিডিয়ারে ভাইরাল করিবার ধমক দেই এবে হরড় ঘণারে এক নির্দিষ্ট চ্যানেলর সাংবাদিক। সেই সাংবাদিক পূর্বরু মধ্যে ভদ্রক জেলার পুরোনা বজার আইআইসিঙ্কু ব্ল্যাকমেল ঘটনার সম্পৃক্ত থাই চর্চার পরিসরের লে এসহিত অনেক অপরাধিক কামরে সম্পৃক্ত এই সাংবাদিক জনক। এবে সে সমস্ত ধানমন্ডি বুলি বুলি চান্দা কলেকশন করিবার ব্যস্ত থাকলে যিয়ে ন দেউছি তাঙ্কু ধমক দেউছন্তি এই বাবু। এমিতি এক ঘটনা দেখিবাকু মিলিছি গণিজাঙ্গ সেবা সমবায় সমিতিরে। এই সম্পৃক্ত সাংবাদিক জনক বারম্বার সাংবাদিকঙ্কু ফোন মাধ্যমে টঙ্কা মাগি ধমক দেউছন্তি। আপন মানে গণমাধ্যম রহুছন্তি প্রতিনিধি মানে আমার গণমাধ্যম হেউছি গণতন্ত্রর চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম দ্বারা সমস্ত জনসাধারণ পাখে সত্যতা পরিপ্রকাশ পায়, সে সত্যতা সেইটু জাণতি। যদি গণমাধ্যম প্রতিনিধি মানে মিথ্যা ও অপপ্রচার কু পরিপ্রকাশ করবে আছে কইপারি না, ঘোর নিন্দা করুচি, অত্যন্ত নিন্দনীয় জিনিস। খবর বাজিবার কিছু সময় পরে মানে ফ্রাকশন অফ সেকেন্ডস পরে সে খবর সোশ্যাল মিডিয়ার ডিলিট হয়ে যাই। এইটু আপন আকলন করে পুথে সে খবর সত্য লা কি মিথ্যা লা। ব্যুরো রিপোর্ট, সর্বসাধারণ নিউজ।